শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এগারো এপ্রিল বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আজ পবিত্র কুশির ঈদের দিনে ইসলাম ধর্মের টুপি পরিধান করে ঈদের নামাজে অংশ নিলেন অকিল গগৈ গৌরব গগৈ রাজ্যের বিভিন্ন প্রান্তে পুরুষদের সঙ্গে মহিলারাও অংশ নিলেন ঈদের নামাজে বিস্তারিতে থাকবে প্রতিবেদনে আজ ঈদের দিনে এক ভয়ঙ্কর মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঈদের দিনে স্কুল বাস দুর্ঘটনায় মৃত্যু হল আট পড়ুয়ার আহত ২০ জন শিলচর শহরে আবার সিনতাইয়ের ঘটনা নিয়ে গেল সোনার চেন ও টাকা শিলচরে বুটারদের অরুণোদয় প্রকল্পের ফর্ম বিলি বিজেপির পর্যবেক্ষকের কাছে যাচ্ছে কংগ্রেস আজ করিমগঞ্জ টাউন ঈদগাহে অসংখ্য মানুষের বীর পাতারকান্দিতে নির্বিঘ্নে ঈদ ফিতর পালিত কোটামণিতে লক্ষণীয় বীর বরাক উপত্যকার বিভিন্ন ঈদগাহে আজ নির্বিঘ্নে ঈদ ফিতরের নামাজ সম্পন্ন শিলচর ইট হলে এবং মেহেরপুর ঈদগাহে মানুষের দল দনেহরি ঈদগাহে তুলে গাজায় শান্তি প্রতিষ্ঠা ও দেশে সুষ্ঠু নির্বাচনের প্রার্থনা বিস্তারিতে থাকবে প্রতিবেদনে অসমসহ দেশের বেশিরভাগ রাজ্যে চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ড গ্রেফতার টানা চৌদ্দ বছর রবির যুগসাজসে ফাঁস হচ্ছিল পরীক্ষার প্রশ্নপত্র রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে করিমগঞ্জে শিলচর করিমগঞ্জে বুটের প্রচারে আগামীকাল বরাকে আসছেন বুপেন বরা আগামী বিশ এপ্রিল পাতারকান্দি ইচাবিলে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস ক্ষমতায় এলে ত্রিশ লক্ষ বেকারের নিযুক্তি দেওয়া হবে হাইলাকান্দিতে পাঁচ প্রতিশ্রুতি প্রকাশ এবং শেষ খবরটি গ্যারান্টি কার্ড প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি শিলচরে বুটে কংগ্রেসকে গোপন মদত আদি বিজেপির তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ পবিত্র কুশির ঈদের দিনে ইসলাম ধর্মের টুপি পরিধান করে ঈদের নামাজে অংশ নিলেন অকিল গগৈ এবং গৌরব গগৈ আজ অর্থাৎ বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুসলমান সম্প্রদায়ের লোকরা পালন করেছে পবিত্র ঈদুল ফিতর বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজ্যের শিবসাগরের ঈদগাহ ময়দানে নামাজে অংশগ্রহণ করেন সাংসদ গৌরব গগৈ এবং বিধায়ক অকিল গগৈ দুই গগৈ শিবসাগরের দরবার ঈদগাহ ময়দানে নামাজে অংশগ্রহণ করে বিশ্ব শান্তি সম্প্রীতির কামনা করেন এদিকে এবার শ মহিলারা অংশগ্রহণ করেন ঈদের নামাজে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন মহিলারাও আজ ঈদের দিনে এক ভয়াবহ এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনা স্কুল বাসের দুর্ঘটনায় মৃত্যু হল আট পড়ুয়ার আজ অর্থাৎ ঈদের দিন সকালে হরিয়ানায় ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত আট স্কুল পড়ুয়া পুলিশ সূত্রে খবর দুর্ঘটনাটি ঘটেছে মহেন্দ্রগড় জেলায় ঈদে ছুটি ঘোষণা করা হলেও আজ জিএল পাবলিক স্কুল খোলা ছিল সেই বেসরকারি স্কুলের বাসে করে যাচ্ছিল চল্লিশ জন পড়ুয়া স্কুল যাওয়ার পথে আচমকা নিয়ন্ত্রণ হারান চালক বাসটি একটি গাছে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায় দুর্ঘটনার পর এলাকায় ছুটে আসেন স্থানীয়রা পুলিশ এবং স্থানীয়দের সাহায্যে আহত পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা গুরুতর আহত আরও বিশজন পড়ুয়া তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয়দের দাবি স্কুল বাসের চালক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন দুর্ঘটনার কারণ হতিয়ে দেখছে পুলিশ শিলচরে বুটারদের অরুণোদয়ের ফর্ম বিলি বিজেপির পর্যবেক্ষকের কাছে যাচ্ছে কংগ্রেস নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিজেপি শিলচরে বুটারদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ছবি সম্মলিত অরুণোদয়ের ফর্ম বিলি করছে বলে অভিযোগ করল কংগ্রেস জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল সহ দলের অন্যান্য কর্মকর্তারা সংবাদ মাধ্যমের কাছে এই অভিযোগের কথা তুলে ধরে জানান তারা এ নিয়ে দ্বারস্থ হচ্ছেন নির্বাচনী পর্যবেক্ষকের জানান ভোটারদের বিজেপির প্রতি আকৃষ্ট করতে এই পন্থা অবলম্বন করা হয়েছে তাদের কাছে এর প্রমাণও রয়েছে করিমগঞ্জ টাউন ঈদগাহে লক্ষণীয় বীর নির্বিঘ্নে সম্পন্ন ঈদ ফিতর পাতারকান্দিতে নির্বিঘ্নে ঈদুল ফিতর পালিত কটামণিতে লক্ষণীয় বীর এক মাস রোজা ব্রত পালনের পর আজ অর্থাৎ বৃহস্পতিবার বরাক উপত্যকার বিভিন্ন স্থান সহ পাতারকান্দির স্থানে স্থানে নির্বিঘ্নে ঈদুল ফিতর পালিত হয় এ উপলক্ষে এলাকার ছোট বড় প্রায় পঁচিশটি ঈদগাহ ময়দানকে যথাসাধ্য মনোরম দৃশ্যে সাজিয়ে তোলা হয় বিভিন্ন স্থানে ঈদের শুভেচ্ছা জানিয়ে তরণ লাগানো হয় শান্তিপূর্ণভাবে ঈদ উৎসবটি পালনের জন্য শুরু থেকে প্রশাসন সচেতন তাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি আবহাওয়া অনুকূলে তাকায় বরাক উপত্যকায় আজ সকাল সাতটা থেকে সাড়ে নয়টার মধ্যে বিভিন্ন স্থানে ঈদের নামাজ সম্পন্ন হয় এদিকে ইট হলে এবং মেহেরপুরে ঈদগাহে মানুষের ডল দনেহরি ঈদগাহে তুলে গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং দেশে সুষ্ঠু নির্বাচনের প্রার্থনা দনেহরি ঈদগাহে প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ মুসলিম পুরুষদের নিয়ে ফিলিস্তিন নাগরিকের রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করলেন ইমাম মৌলানা মুফতি মোহাম্মদুল্লাহ বরবুইয়া পাশাপাশি ভারতে শান্তি সম্প্রীতি যথারীতি বহাল তাকে এবং আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে তারও প্রার্থনা করা হয় আজ অর্থাৎ বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায় ঈদ উল ফিতর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয় ইসলামিক নিয়ম অনুসারে ঈদ উপলক্ষে ধর্মপ্রাণ পুরুষ ও মহিলারা দুই রাকাত নামাজ পাঠ করেন শিলচর শহরে আবার সিনতাইয়ের ঘটনা এবার শিলচর অম্বিকাপট্টিতে সন্ধ্যা রাতে মহিলার সোনার চেন ও টাকা সিনতাই করে পালালো এক দুষ্কৃতি ঘটনাটি ঘটেছে বুধবার শিলচর অম্বিকাপট্টি নার্সিং রোডে সন্ধ্যা সাতটা নাগাদ ঔষধ কেনার জন্য গড় থেকে দোকানের পথে যাচ্ছিলেন কাবেরি পাল চৌধুরী নামের মহিলা গোড় থেকে বেরিয়ে একটু যেতে না যেতে পেছন দিক থেকে বাইকে আসা এক দুষ্কৃতি প্রথমে কাবেরির গলায় থাকা সোনার চেন টেনে সিরে নে তারপর হাতের বেগ নিয়ে চম্পট দে হঠাৎ করে এমনটা গটে যাওয়ায় প্রচণ্ড গাবরে যান কাবেরি তিনি জানান সেই বাইকে একজনই ছিল এবং তার মাথায় হেলমেট ছিল না প্রশ্ন হচ্ছে একদিকে যখন শহরে চৈত্র সেল ও ঈদের জমজমাট বাজার তখন শিলচর শহরের প্রাণ কেন্দ্রে এমন সিনতাইয়ের ঘটনা সত্যি উদ্বেগজনক এইতেই প্রমাণ হয়ে দুষ্কৃতীরা কতটাই বেপরোয়াভাবে শহর শিলচরে ঘুরে বেড়াচ্ছে বুটের প্রচারে আগামী কাল বরাকে আসছেন ভূপেন বরা শিলচর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর প্রচারে অংশ নিতে আগামীকাল অর্থাৎ বারো এপ্রিল শুক্রবার বরাক সফরে আসছেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা দু দিনের সফরসূচি নিয়ে তিনি বরাকে আসছেন বুধবার শিলচরে এ খবর জানিয়েছেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল শিলচরে প্রথম বড় জনসভা হবে রংপুরের করাতি গ্রামে একতা জানিয়ে অভিজিৎ পাল বলেছেন এবার বরাক উপত্যকায় রাহুল গান্ধী সহ কয়েকজন স্টার ক্যাম্পেনার আসবেন অসমসহ দেশের বেশিরভাগ রাজ্যে সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দীর্ঘ বছর থেকে চলছে নানা টানা পড়েন কে বা কারা এসবের নেপথ্যে তা সন্ধান করতে হন্যে হয়ে ঘুরছিল দেশের তাবর তাবর পুলিশ বিভাগ দেরিতে হলেও শেষমেশ মিলল সাফল্য সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ড সেই রবি আট্টারিকে অবশেষে গ্রেফতার করা হল সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় তার নাম উঠে এসেছে সেই ঘটনায় তাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কংগ্রেস ক্ষমতায় এলে ত্রিশ লক্ষ বেকারের নিযুক্তি দেওয়া হবে হাইলাকান্দিতে পাঁচ প্রতিশ্রুতি প্রকাশ আগামী নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এসব প্রতিশ্রুতি পূরণ করবে লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর দেওয়া প্রতিশ্রুতি জনসমক্ষে প্রকাশ করা হয়েছে হাইলাকান্দিতে তাই কংগ্রেস ক্ষমতায় আসার পরই ত্রিশ লক্ষ সরকারি চাকরি প্রদান করা হবে শিক্ষা এবং নিযুক্তির ক্ষেত্রে যুবকদের নে প্রদান করা হবে জানানো হয়েছে এদিকে গ্যারান্টি কার্ড প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি শিলচরে বুটে কংগ্রেসকে গোপন মদত আদি বিজেপির চার জুন নির্বাচনের ফল প্রকাশের পর শিলচরে অবশ্যই বিজয়মালা পড়বেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার জোর গলায় এই দাবি করেছেন দলের জেলা সভাপতি অভিজিৎ পাল তার দাবি আদি বিজেপি যারা ওই দলে বর্তমানে ব্রাত্ম। তারাই কংগ্রেস প্রার্থীর জয়ের পথ প্রশস্ত করে দিচ্ছেন নির্বাচনকে ঘিরে জাতীয় স্তরে কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে প্রকাশ করা হয়েছে গ্যারান্টি কার্ড এবার শেষ খবরটি নির্বাচন গণিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রমশ রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে করিমগঞ্জে গ্রামাঞ্চলে নির্বাচন প্রচার আরও জোরদার করেছে শাসক দলসহ বাকি রাজনৈতিক দলগুলি করিমগঞ্জ জেলার সংখ্যালঘু অদূষিত এলাকায় মূলত নির্বাচনী সভা হচ্ছে উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ ফাতারকান্দি ইত্যাদি এলাকায় জড়ো প্রচার চলছে অবশ্য শহরাঞ্চলে বুটের প্রচার খুব একটা এখনও দেখা যায়নি কিন্তু গ্রামাঞ্চলে নির্বাচনী আবহাওয়া বেশ উত্তপ্ত করিমগঞ্জে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন